দ্রুত পাতা তুলতে চা শ্রমিকদের সাথে কাজ করছেন স্বজনরা, হচ্ছে বাড়তি রোজগার। জাতীয় সংসদ নির্বাচনের তফসিল, আগামী বছরের নভেম্বরে প্রতি বুথে থাকবে সিসি ক্যামেরা। ইরাকের সরকারি প্রাসাদে হামলা, বাগদাদ জুড়ে বিক্ষোভ, জরুরি অবস্থা জারি। এবং এশিয়া কাপে আজ আফগানিস্তানের মুখোমুখি বাংলাদেশ, জয় দিয়ে মিশন শুরু করতে চায় টাইগাররা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ দুপুর 12:21 সংবাদে আপনাদের সাথে আছি মহিমা পলি। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushey24online। টানা কর্মবিরতি থাকায় দুটি পাতা একটি কুড়ি এখন 6 থেকে 7 পাতায় গড়িয়েছে, শক্ত হয়েছে ডাটা। তাই ক্ষতি পুষিয়ে নিতে দ্রুত পাতা তুলছেন শ্রমিকরা, তাদের সাহায্য করছেন পরিবারের অন্যান্য সদস্যরাও। মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তী তথ্য ছবিতে আরো জানাচ্ছেন সতরূপা দত্ত। শ্রীমঙ্গলের ভাড়াউড়া চা বাগানের শ্রমিক সকালমণি সাঁওতাল, সকালমণিকে সাহায্য করতে পাতা তুলতে এসেছেন তার স্বামী আকাশমণি সাঁওতাল। আমার বাগানে কাজ নাই, আমি আইছি আমার বউয়ের সাথ দেওয়ার জন্য। চা পাতি বেশি হয়ে গেছে, শক্ত লাগে, এই জন্য আমার স্বামীকে নিয়ে আইছি। শুধু আকাশ নয়, বাগানের নির্ধারিত অনেক শ্রমিককেই সাহায্য করছেন পরিবারের স্বজনরা। চা পাতা বড় হয়ে যাওয়ায় পরিবার পরিজন মিলে কাজ করছেন, ফলে কিছু বাড়তি রোজগারও হচ্ছে তাদের। বাগানে পাতা বড় হয়ে গেছে, আমার বউরে সাথ দিয়েছি। পাতা বেড়ের সাথে মহিলাদের সাথে আমাদের সহযোগিতা করতে হয়। মাকে আমি সাথ দিতে এসেছি, আমি ছেলের সাথে সাথ দিতে আসি, পাতি বেশি আছে, আমি ঘরে থাকি, আমার কাজ নাই। কাজের ফাঁকে চিরাচরিত নিয়মে সেকশনে বসেই চা পাতা ভর্তা দিয়ে ক্ষুধা মেটাচ্ছেন অনেকে। এদিকে বাগান কর্তৃপক্ষ দিনে 3 বার ওজন নিচ্ছেন, ফলে অনেক শ্রমিক একদিনে 3টি মজুরির টাকাও পাচ্ছেন। কারখানাগুলোতে পুরো দমে চলছে চা প্রক্রিয়াজাতের কাজ, ইতোমধ্যেই তৈরি হয়েছে ব্ল্যাক টি। শ্রমিকদের এই বাড়তি শ্রমে কর্মবিরতির ঘাটতি অনেকাংশে পূরণ করা সম্ভব হবে মনে করছেন বাগান মালিক ও সংশ্লিষ্টরা। শতরূপা দত্ত, একুশে টেলিভিশন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল আগামী বছরের নভেম্বরে ঘোষণা হতে পারে বলে জানিয়েছে নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর। প্রতি বুথে সিসি ক্যামেরা এবং একদিনেই ভোট করার সিদ্ধান্ত নিয়েছে ইসি। নির্বাচনে বিচারিক ক্ষমতা দেয়া হচ্ছে না সেনাবাহিনীকে, মাঠে থাকবে স্ট্রাইকিং ফোর্স হিসেবে, আরও জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। 2024 সালের 30 জানুয়ারি শেষ হবে একাদশ জাতীয় সংসদের মেয়াদকাল। সংবিধান অনুযায়ী সংসদের মেয়াদ শেষ হওয়ার 90 দিনের মধ্যেই নির্বাচন করতে হবে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনা নির্ধারণে রূপরেখা খসড়ার কাজ প্রায় শেষ পর্যায়ে। কমিশনের হাতে আছে 1 বছরের বেশি সময়। নির্ধারিত এই সময়ে সংসদীয় আসনের সীমানা নির্ধারণ, ভোটার তালিকা হালনাগাদ, নতুন দলের নিবন্ধন, আইন সংস্কার, ইভিএম ক্রয় এবং প্রশিক্ষণ সহ বেশ কিছু বিষয় গুরুত্ব পেয়েছে খসড়ায়। আগামী বছরের নভেম্বরে ভোটের তফসিল হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর। টার্গেট রেখেছি সেটা ডিসেম্বরের শেষের দিকে অথবা জানুয়ারির প্রথম দিকে, এইভাবেই। আমরা কোনো দিন তারিখ এখনো নির্ধারণ করিনি, স্বাভাবিকভাবেই নভেম্বরের 15 তারিখের মধ্যেই আপনাকে শিডিউল দিতে হবে, 45 দিন তো মিনিমাম রাখতে হয়। আর যদি এটা জানুয়ারির প্রথম সপ্তাহ হয় তাহলে তো নভেম্বরের হয়তো 3rd week-এ এটা ঘোষণা হবে। আগামী নির্বাচনে সেনা মোতায়েনে প্রস্তাব রাখবে কমিশন। আইন অনুযায়ী স্ট্রাইকিং ফোর্স হিসেবেই মাঠে থাকবে সেনাবাহিনী। আর সংবিধানে থাকলেও একাধিক দিনে ভোট করা দেশের প্রেক্ষাপটে কঠিন বলে মন্তব্য করেন এই নির্বাচন কমিশনার। মূল কথা তো সেনাবাহিনীকে আইন শৃঙ্খলা রক্ষা কাজে দায় থাক, তারা যে থাকে তাদের সহযোগিতা করবে। সেনা মোতায়েনের জন্য আমরা সরকারের কাছে প্রস্তাব রাখবো, আশা করি সরকার আমাদের এই প্রস্তাব তারা। দ্বাদশ সংসদ নির্বাচনে প্রতিটি বুথে সিসি ক্যামেরা রাখার কথা ভাবছে ইসি। আমাদের উদ্দেশ্য যতগুলো কেন্দ্র আছে সব কেন্দ্র বুথ আমরা ক্যামেরা দ্বারা মানে মনিটর করব। এরপরে যদি মনে করেন দেখা যায় যে এমন একটা কেন্দ্র যেখানে কোনো নেটই নাই, ইন্টারনেট নাই, না তার ক্যামেরা তো থাকতে পারে। নিবন্ধিত সব দলকেই নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান নির্বাচন কমিশনের। যে কোনো রাজনৈতিক দলের নির্বাচনে আসা বা না আসা সেটা তার গণতান্ত্রিক অধিকার, আমরা সেই গণতান্ত্রিক অধিকারকে কোনোরকমই হস্তক্ষেপ করতে পারি না।
তৃতীয়মণ্ডল, একুশে টেলিভিশন, ঢাকা। আর এরই সাথে শেষ করছি দুপুর ১২টার একুশের সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। দ্রুত পাতা তুলতে চা শ্রমিকদের সাথে কাজ করছেন স্বজনরাও, হচ্ছে বাড়তি রোজগার। জাতীয় সংসদ নির্বাচনের তফসিল আগামী বছরের নভেম্বরে, প্রতি বুথে থাকবে সিসি ক্যামেরা। ইরাকের সরকারি প্রাসাদে হামলা, বাগদাদ জুড়ে বিক্ষোভ, জরুরি অবস্থা জারি। এবং এশিয়া কাপে আজ আফগানিস্তানের মুখোমুখি বাংলাদেশ, জয় দিয়ে মিশন শুরু করতে চায় টাইগাররা। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushey.tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/ekushey24online। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরের সংবাদ দুপুর ২টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন এবং একুশের সাথেই থাকুন।